আসলে একটা জিনিস বলা খুব প্রয়োজন মনে করছি, এই পুরো কাজটা করেছে সিভিল এভিয়েশন অথরিটি, ওনাদের সবার জন্য একটা হাততালি দেন, ওনারা অসম্ভব কাজ করেছে। আমাদের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হাসান আলী স্যার, উনি মাত্র 7 দিন আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, এর মধ্যে উনি যে আগ্রহ নিয়ে এটা পরিচর্যা করেছেন, তদারকি করেছেন, আজকে 6টার সময় এখানে চলে আসছেন, হাসান আলী স্যারের জন্য একটা হাততালি দেন। আমাদের যে এয়ারফোর্স ট্রাস্ট আছে, ওনারা একটা অসাধারণ একটা ক্যান্টিন করেছেন, আর আমাদের যারা IOM আছেন, ILO আছেন, আমাদের প্রবাসী কল্যাণে যখন কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সচিব আছেন, সবার জন্য এবং আমাদের সবার জন্য একটা হাততালি দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করলাম, ধন্যবাদ। আমরা চিন্তা ভাবনা করে দেখব যে কাস্টম ক্লিয়ারেন্স, তারপরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং বিমানের চেকিং, সেগুলো এখান থেকে করে দেওয়া যায় কি না সেটা আমরা এক্সামিন করে দেখব, যাতে এখান থেকে সরাসরি তারা বিমানে ওঠার জন্য প্রস্তুত থাকতে পারে। সকলকে ধন্যবাদ, প্রত্যেকেই ধন্যবাদ, এমনকি যে মিস্ত্রি এই মোজাইকগুলো করেছে তাদেরকেও ধন্যবাদ, যে 72 ঘন্টার মধ্যে একটা কার পার্কিংকে কনভার্ট করে এরকম একটা সুন্দর লাউঞ্জ তৈরি করাটা অত্যন্ত দুরূহ একটি ব্যাপার ছিল, কিন্তু সেটা সম্ভবপর হয়েছে। আমরা জানি যে যখন উনি গ্রামে ফোন আরম্ভ করেছিলেন, একটা স্বপ্ন ছিল একটা অজ পাড়াগ্রায়, কিন্তু আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমারও বিশ্বাস যে এই লাউঞ্জ থেকে যারা যাবে তারা সেরকমই সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।